বুড়ি সাজছে, এত বুড়ি কাজল ছেড়ে গেছে দেখি। আয়াতের স্কুলে আজকে কার্নেভালের অনুষ্ঠান। এই যে আয়াত রেডি, তাই না? তুমি কি খুশি? ইয়েস ইয়েস। আসসালামু আলাইকুম, আমি শারমিন আলম, শারমিন ব্লগে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আবারও চলে আসলাম নতুন আরেকটি নতুন ব্লগ নিয়ে, তো দেখতেই থাকুন। আজকের ব্লগটি থাকছে ইটালিতে কার্নেভালে অনুষ্ঠান এবং সারাদিন টুকটাক কী করলাম, মেয়েদেরকে নিয়ে কীরকম ব্যস্ত ছিলাম, কী কী কাজ করলাম, সব কিছু আজকে ব্লগ থাকছে। তো দেখতেই থাকুন আজকের ব্লগটি, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো দেখুন আজকের ব্লগটি। স্কুলে আজকে অনুষ্ঠান ছিল কার্নেভালের, তো মাস্টার বলে দিল, মানে ম্যাডাম বলে দিল নতুন ড্রেস পরাই দিতে, একটু সাজুগুজু করাই দিতে, তো মেয়েকে সাজিয়ে দিলাম। তো এই হলো আয়াতের স্কুল, চলে আসলাম স্কুলে। অনেকদিন পর মেয়ের রুমটা একটু ভালো করে গুছাইলাম, পড়তে তো বসেই বইটু একদম এলোমেলো করে রাখে, বড় হইলে কি মেয়েটা কাজ টাজ গুছাইতে জানে না। চাদরটা তো আজকে চেঞ্জ করে দিলাম। আর সবচেয়ে তাইবার রুমে সবচেয়ে কঠিন কাজ হলো এই যে কার্পেটটা পরিষ্কার করা। এটার মধ্যে কয়েকদিন পর পর দেখা যায় চুল, প্রচুর চুল জমে, কিন্তু এটার মধ্যে তো মেশিন ব্যবহার করা যায় না, খুলে এই যে লুমগুলা এগুলো মেশিনের মধ্যে আটকে যায়, তো এটা হাতে হাতে পরিষ্কার করতে হয়। অবশ্য আমার জানা নাই, যদি আপনাদের কারো কোনো বুদ্ধি থাকে কীভাবে পরিষ্কার করা যায়, প্লিজ আমার কমেন্টস করে একটু জানাবেন যে এটা পরিষ্কার করার কী সিস্টেম। আমি তো এই যে মাঝে মধ্যে বসে বসে হাতে চুল তুলি, এই যে ইদানিং আমার প্লাস আমার মেয়েরও প্রচুর চুল চাইতেছে, এই যে আপনি দেখতে পাচ্ছেন, হয়তো বোঝা যাইতেছে কিনা আমি জানি না, তো এখানে অনেক চুল আছে। এই যে আয়াত আমাকে হেল্প করতেছে, আয়াত দেখি চুল বাঁচতেছে নাকি কম্বল বাঁচতেছে কোনটা, আমি এরকম করে না মা। এই যে এটা মানে অনেক কঠিন একটা কাজ, আমার ভালোই লাগে না করতে, কিন্তু দেখা যায় চুল যদি না তুলে তো পায়ের মধ্যে লাগে, ভালো লাগে না দেখতে, সুন্দর লাগে না, পরিষ্কার তো করতেই হইব। কার্পেট বিছানার সুবিধাও আছে অসুবিধাও আছে, সুবিধা দেখতে সুন্দর, প্লাস শীতের দিন ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা লাগে না। আর এই যে পরিষ্কার করা তো অনেক কঠিন, ওইগুলো তো যে মেশিন দিয়ে বসে করতে পারি, কিন্তু এটা তো এই যে লোমগুলা এটা পরিষ্কার করা অনেক কঠিন হয়ে যায় আমার জন্যে, প্লাস এটা আরও অনেক একদম সাদা ছিল, তো এই যে হাঁটতে হাঁটতে মানে পায়ে কালো হয়ে গেছে, তো এটা ধোয়াও যাইব কিনা জানি না। যদি আপনাদের কারো কোনো বুদ্ধি থাকে যা ধোয়া যায় বা পরিষ্কার করার কোনো সিস্টেম আছে আমাকে অবশ্যই জানাবেন। আর এই বুড়ি কি করতেছে, বাসার ভিতরে স্কুটার চালাও? হ্যাঁ আগে চালাইছো সাইকেল, এখন সাইকেল নিয়ে স্টোররুমে রেখে দিছি, এখন স্কুটার বের করে নিয়ে আসছো। তুমি না বলছো দুধ দিয়ে বিস্কিট খাবা, দাঁড়া মামা রেডি করছি, আসো স্কুটার রেখে আসো স্টোররুমে যাও, এখানে রাখবা, আচ্ছা ঠিক আছে রাখো ওই কর্নারে রাখো। আয়াত বলতেছে বিস্কিট খাবে দুধ দিয়ে, দুধ গরম করলাম। বিস্কিট খাই বলে থেকে এমনি একটা বায়না করলো, বিস্কিট খাই দুধ দিয়ে। আপু ট্যাবলেট নিয়ে আসছো, আপু বাসায় নাই বেলা, হ্যাঁ আপনি রুমে খাবা, আচ্ছা ঠিক আছে তুমি যাও, মানে আসতেছে ওকে। তাইবা বাসায় নাই এই জন্য তাইবার ট্যাবলেট ধরছে, তাইবার রুমে এসে দখল করে বিস্কিট। ঠিক আছে বিস্কুট গুলা শেষ করে ওকে, আমার যা রান্না করতে ডাক দিবা না, আচ্ছা ঠিক আছে। এই যে মেয়েটা স্কুটার করে রেখে গেছে, বলছে এক সাইডে রাখতে, আমাকে বলছে না রাখতে স্টোররুমে এসে খেলবো। এই যে এদিক দিয়ে আবার কালকে মাংস আনছে, তো মাংস রাত্রে তো আস্তে আস্তে রাত্রে গেছে ভালো, তো এত রাত্রে থামাইছি না, এখন এগুলো সিস্টেম করব, রান্না করব। তো এবার মাংস বেশি আনাইছি না, মাত্র 20 কিলো আনাইছি, কারণ ডিপ ফ্রিজে আমার আবার জায়গা নাই,
মুরগির মাংস আনছিলাম প্লাস মাছটাছও কিনছি, তো এখানে আর এবারে বিশেষ করে আনাইছি মহিষের মাংস। গতবার তো আনাইলাম গরুর গোস্ত, এবার আনলো মহিষের মাংস। অবশ্য প্রায় সময় নেন, তাই এবার পাপড় আবার খুব পছন্দ মহিষের মাংস, তো এই জন্য এবার 20 কিলো মাত্র আনাইলাম। তো এখন এগুলো কাটবো, ছোটো ছোটো করে রাখবো, আর আজকে দুপুরেও রান্না করবো। এই তো মাংস, এখানে অল্প কিছু মাংস ছোট ছোট পিস করে কাটছি, একদম ছোট ছোট করে। এগুলা দিয়ে কাবাব বানাবো আজকে, তো এগুলো এখন ধুয়ে চুলায় বসায় দেবো সিদ্ধ হওয়ার জন্য, পরে ব্লেন্ড করে ফেলবো। আবার বড় বড় পিস করে দিলে দেখা যায় ব্লেন্ড করতে অসুবিধা হইব, এই জন্য ছোট ছোট পিস। মাংস কিমা করলাম এখানে, সাথে ডাল আর মাংস ব্লেন্ড করে আছি। এখন এখন কাবাব বানাবো, এর সাথে মশলা টসলা দিয়ে কাবাব। ডিম দিয়ে মাখিয়ে ফেলি। এখানে আছে যে আদা, অনেক আগে বের করে রাখছে, তারপর বড় সরষে না উফা। রসুন হলো মাছের ডাল, আর এখানে এখন কাবাব বানাবো। এই হলো মহিষের মাংস, এটাকে দেখলেন টেবিলে কাঁচা, আর এখন রান্না করে ফেলছে একদম ফ্রেশ ফ্রেশ, শুধু আজকে আনছে। তো এই যে রান্না করলাম আজকের জন্যে, আজকে রান্না করলাম গরুর মাংস প্লাস মাছের ডাল, আর এই যে এখানে বানাবো কাবাব। এ হলো আজকে রান্না। ডিম অবশ্য সাথে দিয়ে দিছি আমি, এটা আমার ধনিয়া পাতা দিতে আমার প্রথমে মনে ছিল না, এই যে এখন ধনিয়া পাতা দিলাম। এই যে এখন মশলার প্যাকেট রেখে দিই সব দিলে। এ হলো আমার মশলা সরঞ্জাম, এটা হলো তান্দুরি মশলা, এটা কি, এটা হলো রোস্ট, এটাও রোস্ট, এটা হলো বিরিয়ানির মশলা, আর এটা হলো যে কাবাবের গোডাউন। এই যে রেডি হয়ে গেল আমার কাবাব, আজকে তাই বা রেডি হলো, যাবে তার বান্ধবীর, তার ইটালিয়ান বান্ধবীর জন্মদিন, তো তাকে দাওয়াত করছে। তো ইটালিয়ান দেখা যায় সাধারণত বাহিরে অনুষ্ঠান করে, তো ম্যাকডোনাল্ডস আজকে অনুষ্ঠান, তো সে দেখাচ্ছে তার বান্ধবীর জন্য গিফট কিনে আসলো ছোট্ট একটি পার্স ব্যাগ। প্রথমে ভাবছিলো চকলেট নিয়ে যাবে, তো পরে আবার তার গিয়া তাই আবার গিয়ে এটা পছন্দ হলো, বলবো আমার এর ব্যাগটা অনেক কিউট, এটা নিয়ে যাই, ঠিক আছে নিয়ে যাও। পরে যে এটা নিয়ে আসলো সাথে সুন্দর একটা শপিং ব্যাগ, তো একা তো আর দিব না, তো স্বপন সাথে করে নিয়ে যেতেছে। আজকে আবার স্বপন বাসায় ছিল, ও শরীরটা তেমন ভালো না, তারপর বোনে বললো, রিকোয়েস্ট করছে ভাই আমাকে দিয়ে আসো, তো রেডি হয়ে গেছে, এখন তাই ব্যাগে নিয়ে যাইতেছে স্বপনে ম্যাকডোনাল্ডসে দিয়ে আসবে। আবার যখন আসবে তখন ফোন দিলে গিয়ে আবার নিয়ে আসবে, আমিও যেতে পারি বা স্বপনও যাই, যে যায় তো মেয়ে যাইতেছে। আজকে আবার আমাদের মনফালকন শহরে অনেক বড় কার্নেভালে অনুষ্ঠান, যেটা প্রতি বছরই হয়ে থাকে, তবে প্রতি বছর হয়ে থাকলে গত 2-3 বছর যাবত তেমন হয়েছে না, হয়েছে একদম ছোট করে পেয়াসায়, কিন্তু এবছর অনেক বড় অনুষ্ঠান, করোনা টোনা তেমন নাই ইটালিতে আলহামদুলিল্লাহ, বাইচে গেলাম, করোনায় জ্বালায় শেষ করে ফেলছে সবাইকে,
তো এবছর করোনা একটু কম, এই জন্য অনুষ্ঠান হচ্ছে অনেক বড় একটা অনুষ্ঠান। তো আজকে আবার মেয়ে আমার বড় মেয়ের অনুষ্ঠান, বান্ধবীর জন্মদিনে গেল, সে নাই। তো তারপর বলতেছে আজকের দিনই কার্নিভাল অনুষ্ঠানও পড়লো, আমি দেখতে পারবো না। পরে আমি বললাম ঠিক আছে তুমি যাও, তো বিকালের আগে তো আইসেই পড়বা, আইসা তো পাবাই অনুষ্ঠান। তো অনুষ্ঠানটা এবছর এত বড় ছিল যে দুপুর 2টা থেকে বিকাল 6টা বা 7টা পর্যন্ত ছিল, এত মানুষ ছিল যা আপনারা দেখতে পারবেন, আমি ব্লগে দেখাবো কত মানুষ ছিল। মানে এটা অনেক, যেমন ইটালিয়ানরা মজা পায় ঠিক তেমন আমরা বাঙালিরও অনেক ভালো লাগে, পোলাপানরা এত মজা পায়, এত আনন্দ করে, খুবই ভালো লাগে দেখতে। অনুষ্ঠানটা আসলে অনেক সুন্দর হয়, এত মিউজিক থাকে, মনে হয় তালে তালে একটু নাচি সবাই মিলে। এই যে আমরা আছি সবাই, আয়াতে খুবই এনজয় করছে, অনেক মজা হয়েছে। আর আরেকটা কথা, এই যে আমার ফুফাতো বোন, ও তো নতুন আসছে, ওর ছেলেটা, ও তো এই বছর প্রথম, তো ওকে নিয়ে গেলাম, ওর ছেলেটাকে নিয়ে গেলাম, একসাথে দেখলো আমার বোনের ছেলেটা এত মজা পাইছে, বলতেছে মামা এগুলা কি করে। তো তাকেও দেখালাম, মানে আয়াত আর ইবাদত দুজন একসাথে খুবই মজা পাইছে দেখছে, একসাথে ভালোই লাগলো আমাদেরও অনেক। But if I lay down and I play dead and I stay dead, baby, you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares. See me right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you. And it's twisted you've been gifted with the evil voodoo. Got me coming. বলে পুরুষ লোক তারা মেশে যা নাচানাচি করতেছে, কি অদ্ভুত! এদের আসলে লজ্জা সারা বলতে কিছুই নাই। ওই যে বলে না, যে কাজ যে পড়ে তার লজ্জা নাই, আর যে দেখলো তার লজ্জার শেষ নাই। মানে নাচানাচির ভিতর দিয়েও এইগুলো কিছু কিছু আছে পাগল, এই পাগলগুলোর কাণ্ডকারণা থেকে সবাই হাসে। এখন শুরু হলো গ্রুপিং নাচের দল চলে আসছে, তো দেখতে অনেক ভালোই লাগতেছে, লাল সবুজ মনে হতেছে বাংলাদেশের পতাকা। এদের নাচটা অনেক সুন্দর ছিল, এদের মানে মিউজিকগুলো এত জোরে ছিল আর এত সুন্দর ছিল, মানে এগুলোর সাথে সাথে মানে তাদের মিউজিকগুলো খুবই ভালো। কিন্তু আমি খুবই দুঃখিত দিতে পারতেছি না এই মিউজিকগুলো, কারণ দিলে তো কপিরাইট ক্লেম চলে আসবে। তো ওই ভিডিও গানগুলো কাইটা আমি আবার কথা দিতেছি, প্লাস নিজের গানগুলো দিতেছি, কিন্তু ওই গানগুলো যদি দিতে পারতাম না অনেক ভালো হইতো, কারণ এত মিউজিক ছিল, এত জোরে জোরে, এবং আনকমন গান খুবই ভালো লাগতেছে। তো এই যে তাইবা চলে আসছে তার অনুষ্ঠান শেষ করে, তো স্বপন সারাদিন পর একটু বের হলো, বললাম চলো একটু বাহিরে যাই। তো আয়াত খুব মিস করতেছে, বলতেছে আপুকে তো আমি এগুলো দিতে পারি নাই, এই যে ছোটো ছোটো মাথার মধ্যে দেয় পোলাপান খেলে। তো আমি বললাম ঠিক আছে, এখন তোমার বোন আসছে, এখন সবগুলো পূরণ করো। তো তাই ব্যাকে স্বপন আর আয়াত মিলে যা মনে চাইলো, যতক্ষণ চাইলো দিল। তাই বলতেছে আচ্ছা ঠিক আছে দে, তো তোর শখ পূরণ কর। এই হলো বড় বোন আর ছোট বোন, খুব মজা, এত খেলছে তারপর বোনকে খুব মিস করছে। অনুষ্ঠান শেষ, আমরা এখন বাসায় চলে আসব। তো বাসায় চলে আসার পথে আমার বাসার কাছে একটা পিৎজার দোকান আছে, তো ওইটাতে ঢুকলাম সবাই। তো আয়াত বলছে পিৎজা খাবে, আর আমিও বললাম এত টায়ার্ড বাসায় গিয়ে কিছু রান্না করতে পারবো না, চলো একটা পিৎজা নিয়ে যাই। তো পিৎজাতে ঢুকলাম, তো পিৎজাতে ঢুকার পরে দুই মেয়ের মানে দ্বন্দ্ব, কে কোনটা নেবে, একজনে বলে একটা নেবে, আরেকজনে বলে আরেকটা নেবে। তো সব কিছু মিলে এই ছিল আজকে আমার ছোট্ট একটি ব্লগ, আজকে এখানে শেষ করছি। সবাই টায়ার্ড বাসায় গিয়ে ঘুমাই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।